বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পুরান ঢাকার ঐতিহ্যবাহী শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকালে বেলুন ও পায়রা উড়িয়ে এবং মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে খেলার আনুষ্ঠানিকতা শুরু করা হয়। ক্রীড়া প্রতিযোগিতায় ছেলে এবং মেয়েদের 100 মিটার দৌড় প্রতিযোগিতা, ছেলেদের হাই জাম্প, গোলক নিক্ষেপ এবং বর্ষা নিক্ষেপে অংশ নেয় শিক্ষার্থীরা। এ সময় বিজয়ী শিক্ষার্থীদের মেডেল দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের পরিচালনা পরিষদের সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল হক, অধ্যক্ষ আব্দুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর আসমা পারভিন, প্রফেসর জাকির হোসেন ভূঁইয়া ও মোহাম্মদ শহীদুল্লাহ সহ অন্যান্যরা। ছাত্রছাত্রীদের শারীরিক সুস্থতা এবং মানসিক উৎসস্থতার জন্য ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত অপরিহার্য। এই ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আমরা দেশকে আরও এগিয়ে নিতে পারব। স্মার্ট বাংলাদেশ করতে গেলে আমাদের ক্রীড়া অত্যন্ত দরকার। ছেলেমেয়েদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া যদি তারা করতে পারে তাহলে ছেলেমেয়েদের মানসিক এবং শারীরিক তার সুস্থ থাকবে এবং এর মাধ্যমে আমাদের জাতীয় জীবনে আমাদের অনেক উন্নতি হবে। শিক্ষা শুধুমাত্র পুঁথিগত বিদ্যা, এটা কখনোই কোনো ছাত্রছাত্রী বা শিক্ষার্থীকে সাফল্যমণ্ডিত করতে পারে না যদি তার সুস্থ মন না থাকে, সুস্থ দেহ না থাকে। তো সেই জন্য খেলাধুলা এটা অপরিহার্য। কারণ আমি মনে করি যে বর্তমান বাংলাদেশ বিশ্বের সাথে এগিয়ে যাওয়ার জন্য নারী শিক্ষা যেমন প্রয়োজন, তেমন নারীদের প্রত্যেকটা ক্ষেত্রে এগিয়ে যাওয়া প্রয়োজন। আর আমাদের এখানে যেহেতু মানে ছাত্রীরা আছে, অর্থাৎ ছাত্রদের সাথে ছাত্রীরা আছে, তো তাদেরকে আসলে সঠিক নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য এবং তারা যে একটা আলাদা আইডেন্টিটি, শুধু মেয়ে হিসাবে নয়, তারা নিজেরাও যে তাদের একটা সত্তা আছে সেটা বোঝানোর জন্য হলেও আসলে তাদেরকে আমরা সব ব্যাপারে সহযোগিতা করছি।